সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আউরিন। আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আলুর মধ্যে একটা ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি মুচমুচে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটিকে আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য তৈরি করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়, অবশ্যই রেসিপিটিকে ফলো করে তৈরি করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টা কাঁচা আলু। এখন প্রথমে আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন আলুটিকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমি এটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখন আমি প্রতিটা স্লাইস এইভাবে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। তো এইভাবেই আমি সবগুলো আলু ভালোভাবে কেটে নিব। তো সম্পূর্ণ আলু ভালো করে কেটে নিয়েছি। এখন প্রথমে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর আমি প্রথমে আলুগুলোকে ম্যারিনেট করে নিব। এই জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া। এরপর প্রথমে সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিচ্ছি। এখন ডিমটিকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো আলুর সঙ্গে ডিমটিকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে চাইলে ময়দার পরিবর্তে আটা কিংবা বেসনও ব্যবহার করতে পারবেন। এখন এই আলুর সঙ্গে ময়দাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর ময়দা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো ময়দাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু এটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি চলে যাচ্ছি এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে। তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ফ্রাই করে নিব। আর এই নাস্তাগুলোকে কিন্তু মিডিয়াম মাছে ভাজতে হবে, এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো প্রায় 1 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। এখন এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। তো সবগুলো নাস্তা আমি সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। চাইলে এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে, অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।